আসসালামু আলাইকুম, শেলিস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনারা সকলকে স্বাগত। আজকে আপনারা লগে as you fade away, yeah, 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 yeah. As you fade away, yeah, yeah, yeah. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me, well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. তফিকান মান গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াই, বা আমারও তফিকান মান, আমি হররাম। আল্লাহ দিলে আগামী বছর আরও চাইম যে এই বছর আমি 100 জন মানুষকে দিতাম পারছি, আর সামনের বছর ইনশাল্লাহ আরও বেশি দিতাম চাইরাম, যদি আল্লাহ তফিক দেয় না। আর রিমালা আমদারে সকলেরই তফিক খান দিতা। তো আমি সানা বোনাটা হররাম সানা দিয়া এখন সানারে বালাটিকে মশলা লগে বাজি দিব। আর আমি পুরা রেসিপিটা দিলাম না, ভিডিওটা বেশি লম্বই জীব করে আমি একটু দেখাই রাম আপনারা, আমি শেয়ার করাম আপনারা লগে। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। আর আলু আমি বয়েল হইডা রাখছিলাম, আলুটা আমি দিলাইছি, দিয়ে এখন বালাটিকে আমি বাজি দিব মশলার মাঝে। আর পানি দিলাম, পানিটা দেওয়ার কারণে হলো যে মশলাটা দিয়ার চুলার বিক্রিয়ে সান্নার বিদ্যাকে মশলাটা হামাই পাব দিয়ে মাখামাখা হইব। পানিটা শুকাই গেছে, আমি আবার বাজরাম বালাটিকে। আর চুলার গ্যাসটা আমি কম করে রাখছি, দেখো আমার সান্না আমি কাঁচামরিচও দিচ্ছি পরিমাণ মতো। আর আলুটো পানি গিয়া ছোটো ছোটো হয়ে গেছে। এখন আমি বোনা খিচুড়ির বুয়াইম, 5 কেজি চাউল দিয়ে আমি বোনা খিচুড়ি করব। আর তেলটা আমি পরিমাণ মতো দিলাইরাম। আর আমি রসুন কুচি, আদা কুচি বোনা খিচুড়ির মাঝে দিলাম। আর দিয়া বালাটিকে বাজি নিব, ব্রাউন কালার করব, স্মেল লাগিব। যার জল্লা সমর্থ হয় তফিকান মান, আমরা গরিব দুঃখীর পাশে দাঁড়াইতাম, অর্থ আর কিছু নাই। আর আমি এখন মিক্স মশলা দিলাম বোনা খিচুড়ির মাঝে, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া দিলাম, আমি মরসর গুঁড়ো দিব, লবণও পরিমাণ মতো আমি দিলাইম, 5 কেজি চাউলের যতটুকু লবণ দেওয়ার দরকার আমি দিলাম। আর পানিও আমি 5 কেজির পরিমাণ পানিও দিছি, 5 কেজি চাউলের লগে আমি একটু ডাবল পানি দিছি, যতটুকু লাগার অতটুকু আমি দিলাম। আর তেজপাতা, ডালচিনি, এলাইচ আমি দিছি, দিয়ে এখন আমি ডাকি দিব একটা ডাকনি দিয়া। যখন পানিটা গরম হয়ে যাব আমি চাউল দিব। আর কেন আমি ডিম সেদ্ধ করাম, আমরা ইফতারও তারারে ডিম দিব, আমরা আইটেম থাকবো, ডিম থাকবো, পেঁয়াজি থাকবো, সান্না বুন্না থাকবো, খাজু থাকবো, খিরা থাকবো। এখন আমি চাউলটা দইয়া রাখছিলাম, আর একটা ছোটো বউল দিয়ে আমি আস্তে আস্তে চাউলটা দিলাইরাম, 5 কেজি চাউল।
আর দিয়ে এখন আমি বালাটিকে ডেকা দিলাম, আলু দিছি আর আমি মটর দিমু। একটা ডাকনি দিয়ে আমি ডেকা দিলাম, উতরানি উঠলে আমি মটরটা দিলাইমু। মটর অলরেডি আমি সিদ্ধ হইলে, হালকা সিদ্ধ হইলে রাখছিলাম, এখন আমি দিলাইরাম। দিয়া বালাটিকে আমি মিক্স করমু, বড় হান্ডি একটু লাড়তে অসুবিধা হয় গ্যাসের চুলার মাঝে, তারপরে আল্লাহর হাওলা করে আমি করছি। এখন ডাইকা দিলাইছি, উত্তরাণী উঠে দেহক গ্যাসের চুলা আমি কাহিটো দিছি, আর একটু ডেকটারে আমি উল্টাইয়া পাল্টাইয়া সাইড ও সাইড থেকে ও সাইডও দিলাম, যাতে সব মুখে আগুনটা লাগে। আর দেহক কা বোনা খিচুড়ি অলরেডি হয়ে গেছে, আর কেন আমি পেঁয়াজি বিরান করতাম, তেলটা আমি বইয়া রাখলাম, তেলটা গরম হইব আর আমি পেঁয়াজি সব মিক্স করি নিম। তেল চুলার মাঝে গ্যাস দিয়ে আমি হালকা গ্যাসও দিয়া রাখছি, আর কেন আমি ডাইল বাটিয়া রাখছিলাম, 2 কেজি ডাইল আমি বাটছিলাম, প্রায় 3 কেজি সমান অলা হয়ে গেছে। আর পেঁয়াজও আমি 1 কেজি পরিমাণ দেওয়া লাগে, ডাইল যেহেতু বেশি, কাঁচামরিচ হলুদ আমি লবণ দিছি। ইয়া বালাটিকে আমি আর দিয়া মিক্স করলাম, মিক্স করার পর একটা ছোটো বৌলোর মাঝে অর্ধেক অর্ধেক করে নিয়ে আমি কড়াইয়ের মাঝে দিব, একলগে লওয়া সম্ভব না, বেশি বেশি আর লাগে। এখন আমি তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মাঝে পেঁয়াজি দিলাইরাম, একটু আমি বেশি বড়ও দিলাম না, বেশি ছোটও দিলাম না, ও মাফে দিলাম। চুলার গ্যাসটাও আমি হাইটও দিছি, যাতে পেঁয়াজিটা সব দিকে সুন্দর ইয়া ব্রাউন কালার হয়। আমার ভিডিওটা যদি আপনারা কাছে ভালো লাগে, আমার চ্যানেলের লগে যারা আছেন তারা অনেক ধন্যবাদ, আর যারা এখনও নাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর আমি কেন ডিম বয়েল হয়ে রাখছিলাম, ডিমগুলো আমি সিলাই দিলাম, 50টা ডিম আমি বয়েল করছি, আর 50টা ডিম আমি 50 জন মানুষরে দিলাম। এখানে আমি পেঁয়াজি অর্ধেক করছি আর হরমু আমি কড়াইয়ের মাঝে দিছি, আমি সবগুলো পেঁয়াজি অলরেডি করে দিছি, আস্তে আস্তে আমি এখন তুললাম, পেঁয়াজি হয়ে গেছে অলরেডি ব্রাউন কালার হয়ে গেছে। পঞ্চাশ জন মঞ্চর কিসমতে আল্লাহ সুন্দর করেও করাইছেন, যাতে আরও সুন্দর করে আগামী বছর ফলজা দিতাম, তারারে আল্লাহ সকলের তৌফিক কান দিতা। এখন আমরা সপ্তাহ আইটেম হল রেডি করলাম, বক্স করলাম, জিলাপি খিরা খাজুর ওগুলো এখন আমরা সব জাতর কিতা ফলজা আমরা দিলাইরাম, রেডি করে দিচ্ছি। বক্স করে করে নিয়া বাদে আমরা গাড়ি দিয়ে পথচারী করে নিয়ে দিলাইবা, দুইটা কাজু, দুইটা কিটা পেঁয়াজি, একটা ডিম, জিলাপি একটা ওলা করে করে আর কি বক্স করার পর আমার ভিডিওটা দেখতে থাকবা, আর বলতে চাইলে কমা দৃষ্টিতে দেখবা। আসসালামু আলাইকুম।